নমস্কাৰ, নেউজৰ বাতৰিলৈ স্বাগতম জনাই ষ্টুডিঅত মই উৎপল দাস। চাওঁ হওক আজিৰ সংবাদ। সাংস্কৃতিক তথা শৈক্ষিক নগৰী যোৰহাট চহৰৰ কাষতে লাগি থকা কমাৰমাটি গাঁওস্থিত ঐতিহ্যমণ্ডিত সৰস্বতী পুস্তক মন্দিৰৰ হীৰক জয়ন্তী বৰ্ষৰ উপলক্ষে এটি বিনামূলীয়া দন্ত চিকিৎসা শিবিৰ অনুষ্ঠিত হৈ যায় 18 জন দেওবাৰে। চাওঁ হওক আমাৰ এই বিশেষ প্ৰতিবেদনটি। সাংস্কৃতিক তথা শৈক্ষিক নগৰী যোৰহাট চহৰৰ কাষতে লাগি থকা কমাৰমাটি গাঁওস্থিত ঐতিহ্যমণ্ডিত সৰস্বতী পুস্তক মন্দিৰৰ হীৰক জয়ন্তী বৰ্ষৰ উপলক্ষে এটি বিনামূলীয়া দন্ত চিকিৎসা শিবিৰ অনুষ্ঠিত হৈ যায় 18 জুন দেওবাৰে। উল্লেখযোগ্য যে নিউজ নাও আৰু যোৰহাট চহৰৰ এখনি প্ৰতিষ্ঠিত ডেণ্টেল ক্লিনিক MF ডেণ্টেল ক্লিনিকৰ উদ্যোগত কমাৰমাটি গাঁওবাসী ৰাইজৰ সহযোগত আয়োজিত চিকিৎসা শিবিৰটিত উপস্থিত ৰাইজক চিকিৎসা প্ৰদান কৰি বিনামূলীয়াকৈ ঔষধ বিতৰণ কৰি বিশিষ্ট দন্ত চিকিৎসক সমাজসেৱী ডক্টৰ নাজৰিন বেগমে এনেদৰে তেখেতৰ বহুমূলীয়া বক্তব্য আগবঢ়ায়। নিউজ নাই সদায় মানে এভৰি ইয়েৰ কিবা কিবি এনেকুৱা প্ৰগ্ৰেম পাতি থাকে, স্পেচিয়েলি মানুহৰ কাৰণে, লাইক ইউ নো পপুলেশ্যনৰ এৱেৰনেছৰ কাৰণে। এণ্ড আই ফিল এইটো বহুত ভাল যোনটো তাহাঁতি মানে নিউজ নহয় যোনটো পাতিয়ে মানুহক এৱেৰনেছৰ কাৰণে, ইটছ এ ভেৰি বিগ মানে মানে এটা কেম্পেইন যোনটো কৰে, বহুত ভাল কথা। কেলেকি চাবলৈ যায় কি মানুহখিনিয়ে ইমান বেছি এৱেৰনেছ নাই ডেণ্টেল ট্ৰিটমেণ্টৰ লৈ কিনে, মুখৰ কিবা প্ৰব্লেম আছে এইবিলাক লৈ কিনে ইমান এৱেৰনেছ নাই। একদম একদম লাষ্ট ষ্টেজত যাই কিনেহে মানুহে ইউ ন' ডক্টৰৰ ওচৰত যায় কিবা হ'ব তেতিয়া একদম লাষ্ট ষ্টেজত। বাট কিয় আগতে নাহে মানুহকেইটা ডক্টৰৰ ওচৰত? তো এইটো এটা এৱেৰনেছৰ কাৰণে আমি আগতেও কৰিছোঁ নিউজ নাও পিনে পৰা। এণ্ড য়েছ, এইটো এৱেৰনেছ কেম্পেইন আগে মই আকৌ কৈছোঁ কি এইটো বহুত ভাল এটা ইউ ন' মানুহক এৱেৰনেছ কৰিবলৈ কাৰণে বহুত ভাল এটা কেম্পেইন ষ্টাৰ্ট কৰিছে। এণ্ড আগতো বেলেগ বেলেগ ইউ ন' কি কয় লাইক ইটছ ভেৰি ডিফিকাল্ট ফৰ মি লাইক অসমীয়াত ৱৰ্ডছবিলাক প্লিজ ডোণ্ট মাইণ্ড, যিহেতু মোৰ বেকগ্ৰাউণ্ডটো অকণমান হিন্দী আছিলে সেইটো কাৰণে। বাট মই অসমীয়া ছোৱালীয়ে হয়, অসমীয়াৰ ইজ মাই কালচাৰ। এণ্ড ইয়া থেংক ইউ মোক ইয়াত মাতাৰ কাৰণে। এণ্ড আই হোপ কি মোৰ পৰা চবৰ লাভ হওক আৰু মই চবকে ভাল ট্ৰিটমেণ্ট এণ্ড চিকিৎসা কৰিবলৈ পাৰোঁ। থেংক ইউ চ' মাচ। চাইছোঁ মোৰ কেৰিয়াৰ আৰম্ভণিৰ পৰাই উৎপল নাম মোৰ লগত আগৰ পৰাই জড়িত, মানে কিবা এটা যিয়ে কিবা হয় তেওঁ সদায় মোক মানে আগুৱাই যাবলৈও আৰু লগতে আমি তেওঁ মোক হি ৰিয়েলি হেল্প মি এ লট, ৰাইট? আৰু এতিয়াও মাক দৰ্শনৰ কাৰণে উৎপল নাও আৰু স্পেচিয়েলি নিউজ নাও, আই এম ভেৰি মাছ থেংকফুল টু নিউজ নাও কি মোক সদায় ইউ ন' মাক দৰ্শন দিবলৈ কাৰণে নিউজ নাওয়ে সদায় আগত আহে, ইউ ন' থেংক ইউ চ' মাছ, থেংক ইউ। উক্ত সন্দৰ্ভত সৰস্বতী পুস্তক মন্দিৰৰ সভাপতি আৰু সম্পাদকদ্বয়ে নিউজৰ স্বত্বাধিকাৰ উৎপল দাস আৰু বিশিষ্ট চিকিৎসক নাজৰিন বেগমৰ এনে মহৎ প্ৰচেষ্টাৰ বাবে দুয়োগৰাকীকে একোখনকৈ ফুলাম গামোচাৰে এটি সম্বৰ্ধনা জ্ঞাপন কৰি আগলৈও তেখেতসকলৰ সহায় সহযোগিতা কামনা কৰে। স্বাস্থ্য শিবিৰটিৰ অন্তত নিউজ নাও চেনেলৰ সাংবাদিক শ্ৰীমত মাধৱ বৰুৱাক অসমীয়াৰ সৰ্বভাৱেন এখনি ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰা হয়। উক্ত স্বাস্থ্য শিবিৰটি সফলভাৱে অনুষ্ঠিত হোৱাত নিউজ নাও চেনেলৰ মুখ্য সম্পাদক তথা স্বত্বাধিকাৰ উৎপল দাসে কমাৰমাটি গাঁওবাসী ৰাইজ আৰু বিশিষ্ট চিকিৎসক নাজৰিন বেগমক আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰি আগলৈও এনে সহায় সহযোগিতা কামনা কৰে। জয় জয়তে আমি আমাৰ সৰস্বতী পুস্তক মন্দিৰ, সৰস্বতী মহিলা সমিতি আৰু বসন্ত মইনা পাৰিজাতৰ তৰফৰ পৰা নিউজ নাও পৰিয়ালবৰ্গলৈ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ মাজত উপস্থিত হৈ আমাক সকলো প্ৰকাৰ দিহা পৰামৰ্শ সহায় সহযোগিতা আগবঢ়াৰ বাবে আমি তেখেতসকলৰ ওচৰত চিৰ কৃতজ্ঞ। এতিয়া কথা হ'ল ঐতিহ্যমণ্ডিত উত্তৰ যোৰহাটৰ অন্যতম সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্ৰীড়াৰ অনুষ্ঠান সৰস্বতী পুস্তক মন্দিৰে সগৌৰৱে ৰূপালী জয়ন্তী বৰ্ষ, সোণালী জয়ন্তী বৰ্ষ অতিক্ৰম কৰি
নানা ঘাট প্রতিঘাতর মাঝে আজি হীরক জয়ন্তী বর্ষ উপস্থিত হয়েছে। আমার এই 22-23 বর্ষটো হীরক জয়ন্তী বর্ষ হিসাবে উদযাপিত করে অহা হয়েছে। ইতিমধ্যে হীরক জয়ন্তী বর্ষর কার্যসূচী হিসাবে আমি কেবাটিও কার্যসূচী গ্রহণ করেছো। তার আজি অংশস্বরূপে আমার এটা বিনামূলীয় দন্ত চিকিৎসা শিবির ইতিমধ্যে চলি আছে। অহা 8 আর 9 জুলাই 2023 সনত হীরক জয়ন্তী বর্ষর উপলক্ষত সংগতি রাখি আমি এভাগি প্রতিযোগিতার আয়োজন করেছো। 8 জুলাই তারিখে দিহানাম প্রতিযোগিতা আর 9 জুলাই তারিখে চিত্রাঙ্কন আর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এই সমূহ প্রতিযোগী আমার যোরহাট জেলার ভিতরে হব। ইয়ার পিছতেই আমি আর অন্যান্য কিছু কার্যসূচী গ্রহণ করিম। আজি এই শুভক্ষণ আপনার জানাবলে পাই সুখী হয়েছো যে আমার এটি স্থায়ী প্রেক্ষাগৃহর অভাব, সেয়ে আমি অহা 8 জুলাই 2023 তারিখে এটি স্থায়ী প্রেক্ষাগৃহর ভাবে আধারশিলা অনুষ্ঠান আয়োজন করেছো। লগতে অন্যান্য কার্যসূচীও থাকিব আর হীরক জয়ন্তী বর্ষর সামরণী অনুষ্ঠান হিসাবে 30 সেপ্টেম্বর আর 1 অক্টোবর 2023 তারিখে আমি ধার্য করেছো। তাত কেবাটিও কার্যসূচী থাকিব, গতি আমি সমূহ কার্যসূচীত রাইজর সহায় সহযোগিতা উৎসাহ উদ্দীপনা লগতে গঠনমূলক পরামর্শ আমি আশারে কামনা করেছো। আপনার ওসর আমি প্রার্থনা জানাইছো যাতে এই মহান অনুষ্ঠানটি আগুয়াই নিয়াত আপনার আমাক সকল প্রকারে সহায় সহযোগিতা আগবাব। শেষত এটা কথাই কওঁ, সরস্বতী পুস্তক মন্দির কমারমাটি গাঁরে নহয় উত্তর যোরহাটর এটি সামাজিক সাংস্কৃতিক ক্রিয়ার ক্ষেত্র প্রাণকেন্দ্রস্বরূপ, যার জড়িয়ে বিভিন্ন সুপ্ত প্রতিভা ইতিমধ্যে বিকশিত হওয়ার সুবিধা পাইছে। আশা করছো অনাগত দিনতো আমি এই ক্ষেত্রে আগবাড়ি যাব পারিম। সেয়ে আমার এই বছর যাওয়া কার্যসূচীত সকলোরে সহায় সহযোগ তথা উপস্থিতি আর সুদৃঢ় পরামর্শ আমি আন্তরিকতায় কামনা করছো। সকলকে আমি সরস্বতী পুস্তক মন্দিরলৈ আন্তরিক স্বাগতম জানাইছো। আপনার জানাবলে পাই সুখী হয়েছো যে আজি সরস্বতী পুস্তক মন্দির, সরস্বতী মহিলা সমিতি আর বসন্ত মইনা পাৰিজাতৰ হীরক জয়ন্তী বর্ষর সংগতি রাখি আমি এটি কার্যসূচী গ্রহণ করেছো, বিনামূলীয় দন্ত চিকিৎসা শিবির। এই বিনামূলীয় দন্ত চিকিৎসা শিবিরটির আমি যার সহযোগত এই অনুষ্ঠানভাগী পাতিবলৈ সক্ষম হয়েছো সেয়া হল আপনার মরমর চ্যানেল, আপনার মরমর অনুষ্ঠান নিউজ নাও। নিউজ নাওয়ে আমাক যি সহায় সহযোগিতা আগবাইছে, লগতে আমার দন্ত চিকিৎসক শ্রদ্ধেয়া ডাক্তর নাজনিমা বেগম বাইদেউয়ে তেখেতের ব্যস্ততাপূর্ণ সময় ক্ষতি করেও আমার মজত আহি আমাক আজি যি ধরনে চিকিৎসা সেবা আগবাইছে এই অপাহতে তেখেতলৈ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। নিউজ নাওর মুখ্য কার্যবাহী সম্পাদক শ্রদ্ধার উৎপল দাস ডাঙরিয়া, সহযোগী সম্পাদক শ্রীমন্ত মাধব, লগতে নিউজ নাওর সমূহ কর্মকর্তালৈ আমার এই মহান অনুষ্ঠানটিলৈ তেখেতসকলের এই সহযোগিতা আমি সদায় চিরকৃতজ্ঞ হয়ে রম। শেষত অনাগত দিনত হবলগা সমূহ কার্যসূচীত আপনার মরমর চ্যানেল নিউজ নাও তথা বা ডাক্তর নাজিমা বেগম বাইদেউ বা অন্যান্য শুভাকাঙ্ক্ষী সকলের পূর্ণ সহযোগিতা আমি আশারে কামনা করছি। ধন্যবাদ। শ্রীমন্ত মাধব বরুয়ার রিপোর্ট, নিউজ নাও।